দেওয়া খনম ভারঙ্কর দেওয়া আছে এ সমান ওয়ান বাই এক্স এবং এই সমান সেক থিটা মাইনাস টেন থিটা সুতরাং এখানেও এ এখানেও এ উভয় পক্ষ থেকে বাদ গেলে সেক থিটা মাইনাস টেন থিটা সমান ওয়ান বাই এক্স বা সেক থিটা মানে ওয়ান বাই কস্তিটা মাইনাস টেন থিটা মানে কি সাইন থিটা বাই কস্তিটা সমান ওয়ান বাই এক্স এখন কস্তিটা আর কস্তিটার মধ্যে দুটার মধ্যে কমন যায় কস্তিটা লসাগুলো কস্তিটা তাহলে উপরে থাই কি ওয়ান মাইনাস সাইন থিটা সমান ওয়ান বাই এক্স এখন উভয় পক্ষের বর্গ করলে এখানে ওয়ান মাইনাস সাইন থিটা হোলি স্কোয়ার আর কস স্কোয়ার থিটা সমান ওয়ান বাই এক্স স্কোয়ার বর্গ করলে ওয়ানের বর্গ ওয়ান এক্সের বর্গ এক্স স্কোয়ার এখন ওয়ান মাইনাস সাইন থিটা হোলি স্কোয়ার যা আছে তাই দেখলাম আর কস স্কো থিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কো থিটা সমান ওয়ান বাই এক্স স্কোয়ার এখন ওয়ান মাইনাসাইন থিটা হোলি স্কোয়ার মানে কি দুইটা

চিহ্ন দিলে মাইনাসে প্লাসে ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাসে প্লাসে মাইনাস সাইন্টা এখানে উপরেটা ওয়ান প্লাস নিচেটা এক্স আবার উপরে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটাকে বলে যোজন বিয়োজন এখন এক্স সাইন্টিটা সাইন্টা কাটা আর ওয়ান ওয়ানে কাটা উপরে থাকে ওয়ান ওয়ানে প্লাস আর নিচে থাকে মাইনাস সাইন্থিটা মাইনাস সাইন মাইনাস টু টু কাটাকে উপরে থাকে ওয়ান আর নিচে সাইন থিটা থাকে এই মাইনাস আর এই মাইনাস কাটা তাহলে এখান থেকে ওয়ান বাই সাইন থিটা আর এখান থেকে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এই যে এটা কিন্তু কিছু নাই কিছু নাই তাহলে ওয়ান বাই সাইন থিটা মানে হচ্ছে কুচিক থিটা তো কুচিক্তিটা সমান ওয়ান বাই সাইন থিটা মানে কুচিক থিটা কোসিক্তিটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হইল আনসার